বছরের শুরুতেই শোনা গিয়েছিল ভেঙে যাচ্ছে চিত্রনায়ক শরীফুল রাজ ও নায়িকা পরি মনির সংসার। গত বছরের 30 ডিসেম্বর দিবাগত রাতে ফেসবুক স্ট্যাটাসে পরি পরিষ্কার করে জানিয়ে দেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। তবে শেষ পর্যন্ত টিকে যায় এই তারকা দম্পতির সংসার। 6 মাস না ঘুরতেই আবারও তাদের সংসারে ভাঙনের সুর। ঘটনা শুরু 29 মে রাতে। গত সোমবার মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। এতে ছিলেন অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুশি। এসব ভিডিও নিয়ে চলতে থাকে সমালোচনা। ভিডিও ফাঁসের ঘটনায় একে অপরকে দোষারোপ করেন সুনেহরা ও রাজের স্ত্রী পরি মনি, এমনকি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। শুধু তাই নয়, পরি জানান 5 দিন ধরে রাজ তার সঙ্গে থাকেন না, নিজের সবকিছু নিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন তিনি। এর বিপরীতে রাজের ভাষ্য ছিল বাসা থেকে বের হওয়ার কারণ পরি নিজেই ভালো জানেন। এরপর অনেক জলঘোলা হলেও বের হয়নি ভিডিও ও ছবি ফাঁসের আসল হোতাকে। 3 জন অভিনেতা ও উপস্থাপক শারিয়ার নাজিম জয় একটি ভিডিওতে রাজের সঙ্গে তার কিছু কথোপকথনের অডিও প্রকাশ করেন, যেখানে ছবি ও ভিডিওগুলো পরি প্রকাশ করেছেন কিনা জানতে চাইলে রাজ বিষয়টি অস্বীকার না করে বরং এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে পরি ও রাজের দাম্পত্য জীবনের বিদায় ঘণ্টা বাজার আওয়াজ জোরালো হচ্ছে। গণমাধ্যমকে রাজ জানান, নিজেদের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের কারণ হিসেবে তৃতীয় পক্ষের হাত রয়েছে। এ অভিনেতা বলেন, আমি পরির সঙ্গে সংসার করতে চাই, তবে তৃতীয় পক্ষের মানুষগুলোর কারণে পারছি না। তাদের সরাতে হলে আমাকে অভিনয় বাদ দিয়ে যেটা করতে হবে সেটা একটা ম্যাসাকার হয়ে যাবে। তবে বিচ্ছেদের বিষয়ে পরির দিকে বল ঠেলে দিয়েছেন রাজ। পরি যে সিদ্ধান্ত নেবেন সেটাই তিনি মেনে নেবেন বলে জানান। নিজের সংসারের খবর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া নিয়ে বিরক্ত প্রকাশ করে রাজ বলেন, ঘরে সমস্যা হলে আমার আগে সেটা সাংবাদিকেরা জেনে যায়। আমি আমার স্ত্রীর সঙ্গে রাতে ডিনার করে ঘুম থেকে ওঠার পর দেখি আমাকে ডিভোর্স লেটার সহ ছুটি দিয়ে দিয়েছে। আমি নিজেও বুঝে উঠতে পারি না ঠিক কী হচ্ছে আমার সঙ্গে। রাজ আরও জানান, আমার ঘরের সংবাদ কেন আমাকে পত্রিকা থেকে নিতে হবে, সে তো আমার স্ত্রী, শত্রু নয়। যে কোনো বিষয়ে সে আমার সঙ্গে আলোচনা করতে পারে, পর্দার সামনে মানুষের ব্যক্তিগত বিষয় যখন বারবার সবার সামনে চলে আসবে সেটা তো মানুষ ভালোভাবে নিবে না। রোববার সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে ঘটনার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন পরি। রাজকে রীতিমতো গালাগাল করে মাতলামির অভিযোগও তুলেছেন নায়িকা। শুধু তাই নয়, রাজের সঙ্গে অন্য অভিনেত্রীদের সম্পর্কের ইঙ্গিত করে সেসব সামনে আনার হুঁশিয়ারিও দিয়েছেন পরি। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেন তিনি। শোনা যাচ্ছে শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন এ দম্পতি। 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরি মনি ও শরীফুল রাজ। সেই খবর নায়িকা প্রকাশ করেন গত বছরের 10 জানুয়ারি। সেদিন এক ফেসবুক পোস্টে পরি মনি জানান তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। তারপর থেকেই শুরু হয়ে যায় দিন গণনা। সেই অপেক্ষা শেষ হয় গত বছরের 10 আগস্ট। রাজ পরির সংসারে আসে পুত্র সন্তান শামীম মোহাম্মদ রাজ্য। শরীফুল রাজের সঙ্গে বিয়ের আগে বিভিন্ন সময় আরও 4টি বিয়ে করেছেন ঢাকায় ছবির এই অভিনেত্রী, তবে তার কোনোটিই স্থায়ী হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।